আরও কিছু সময় দরকার জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাদ হত্যা মামলার রায় পিছিয়ে দিয়েছেন আদালত। রোববার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান জানিয়েছেন আগামী 8ই ডিসেম্বর এ মামলার রায় দেবেন তিনি। সকালে হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে আনা হয়। হাতকড়ার সঙ্গে দড়ি বেঁধে তা ধরে থাকেন পুলিশের সদস্যরা। এ সময় আসামিরা ছিলেন বেশ উদ্ধত, তাদের চেহারায় কোনো ধরনের অনুকম্পা দেখা যায়নি। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে 2019 সালের 6ই অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট, সারাদেশ ফুঁসে উঠেছিল তখন। পরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। প্রায় এক বছর পর 2020 সালের 15ই সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়েছিল। দুই পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত 14ই নভেম্বর বিচারক এ মামলার রায়ের জন্য 28শে নভেম্বর তারিখ রেখেছিলেন। আবরার হত্যা মামলায় অভিযুক্ত 25 আসামি সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী। তাদের 3 জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে। এদিন কারাগারে থাকা 22 জন আসামিকে আদালতে নিয়ে আসা হয়। আবরারের বাবা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন আদালতে। রায়কে ঘিরে আদালত পাড়ায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালত বসার পর বেলা 12টার দিকে বিচারক আসামিদের নাম ডেকে জানতে চান তারা উপস্থিত আছেন কি না। পরে বিচারক বলেন রায় লেখা শেষ হয়নি, আরও কিছু সময় দরকার। এ মামলার রায় দেওয়া হবে 8ই ডিসেম্বর।